নমস্কার বন্ধুরা আজকে তিনটে ম্যাচ নিয়ে আলোচনা করবো প্রথমে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ওন ভার্সেস পাকিস্তান ওমেন ওয়েস্ট ইন্ডিজের মেয়েটা পাকিস্তানে খেলতে আসছে আর পাকিস্তানে খেলতে এসে প্রথমেই একটা উইকেট হারিয়ে গেছে এক মিনিট দেখি কোরকার্ডটা হ্যাঁ সাত নম্বর বলে প্রথম উইকেটটা পড়েছে ঠিক আছে তাহলে ঠিক আছে কোনো অসুবিধে নেই ওরা খেলুক আস্তে আস্তে মোটামুটি ওয়েস্ট ইন্ডিজ ওম্যান যদি একশো আশি থেকে দুশো রান করে তাহলে পাকিস্তান ওম্যানে একটা জেতার চান্স আছে এখন যাই রেট থাকুক যদি পাকিস্তান ওম্যানের রেট বাড়ে তাহলে পাকিস্তান ওম্যানকে ধরতে পারেন কারণ ওয়েস্ট ইন্ডিজ ওম্যানের একটাই খুব ভালো প্লেয়ার আছে সেটা হচ্ছে হ্যালি ম্যাথিউস ক্যাপ্টেন ও যা খুশি করতে পারে ব্যাট বল সব কিছু পারে তো ও যতক্ষণ থাকবে ততক্ষণ ওয়েস্ট ইন্ডিজে অনেকটা রান হওয়ার চান্স আছে আর ও আউট হয়ে গেলে কিন্তু পাকিস্তানের জেতার চান্স অনেকটা বেড়ে যাবে এই হচ্ছে প্রথম ম্যাচ সেকেন্ড ম্যাচ যেটা বেশ ইন্টারেস্টিং একটা ম্যাচ পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ড ফার্স্ট টি টোয়েন্টি রাওয়ালপিন্ডিতে পিন্ডিতে খেলাটা এটা হচ্ছে বোধহয় হ্যাঁ এটা করাচিত হচ্ছে রাওয়াল রাওয়ালপিন্ডি কিন্তু প্রচুর রান হয় রাওয়াল রাওয়ালপিন্ডির আমরা জানি রান প্রচুর হয় পাটা পিচ তাতে করে এই খেলাটা সমস্যা হচ্ছে একসঙ্গে তখন আইপিএল এর ম্যাচও শুরু হবে আর এটাও শুরু হবে কিন্তু যারা সমস্যা হবে না আইপিএল দেখতে যারা চান না তারা কিন্তু এই ম্যাচটা দেখবেন দারুণ ম্যাচ দারুন নিউজিল্যান্ডও জিততে পারে জিততে পারে যদিও পাকিস্তানের মাঠে পাকিস্তানে জেতার চান্স বেশি তবু নিউজিল্যান্ড কিন্তু দেখি কি টিম এনেছে চ্যাপমান ব্লান্ডেল ব্রেসওয়েল আচ্ছা নিউজিল্যান্ড তবু যা টিম এনেছে সেটা খুব খারাপ টিম না অনেক প্লেয়ার তো আইপিএলেই রয়েছে তা বাদ দিয়েও মানে রচিন রবীন্দ্র উইলিয়ামসন এরা সব আইপিএলে রয়েছে তারপর এ তো এখন কনওয়ে অসুস্থ কনওয়ে তো এখন আইপিএলও খেলতে পারছে না এটাও নিউজিল্যান্ডের হয়েও খেলতে পারবে না তো ঠিক ঠিক আছে আছে দেখা যাক পরিস্থিতি হয় তবে খেলাটা ভালোই হবে আর যেটা ইম্পর্টেন্ট ম্যাচ সেটা নিয়ে আলোচনা করব পাঞ্জাব কিংস ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাই ইন্ডিয়ান্স আমার হিসাবে যেহেতু ওপরের দিকে উঠবেই তাতে করে দাঁড়াচ্ছে হচ্ছে ডিসি ছ পয়েন্ট পেয়ে গেছে ডিসি আর বেশি দূর যাবে না ডিসি ওখানেই আটকে থাকবে হয়তো মনে হচ্ছে মুম্বাই ইন্ডিয়াস আজকে জিতবে পিভি কে এসের সঙ্গে এটাই ধারণা যদি হেরে যায় তাহলে একটা বিশাল বড় জ্যাকপট হবে কারণ আজকে যেখানে এখন থেকে যাই হোক না কেন মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে আটটা ম্যাচ আছে মোটামুটি তাদের চারটে থেকে পাঁচটা জিততেই হয় পাঁচটা জিতলে চোদ্দ পয়েন্ট হবে চোদ্দ পয়েন্টে যদি চান্স পায় তো ভালো নইলে ছটা জিততে হবে আটটার মধ্যে সেটা কিন্তু ওদের করতেই হবে তবে ওরা টপ পরে থাকতে পারবে নইলে আস্তে আস্তে যেখানে আছে সেখান থেকে ফেড আউট হয়ে যাবে টুর্নামেন্ট থেকে যেমন প্রথম টিম আরসিবি হারিয়ে গেছে জিটি ভালোই জায়গা আছে খুব একটা খারাপ জায়গা নেই জিটি আর একটু জিতলেই অবস্থা পরিবর্তন হয়ে যাবে এবং এমআই আজকে জিতে জিটির সঙ্গে প্রায় সমান অবস্থা হবে কিন্তু কালকে জিটির যেটা সমস্যা হলো রান পুরো একদম নষ্ট হয়ে গেল কালকে জিটি খুব খারাপ ভাবে হেরেছে হারাটা সমস্যা ছিল না এত খারাপ হারাতে নষ্ট হয়ে গেছে পিচটা দেখি উইনিং দ্য টস হ্যাভ অপটেড টু চেজ ইন মহলানপুর এটা কিন্তু মোহালি নয় মানে মোহালির যে গ্রাউন্ড সেটা নয় এটা একটা সেকেন্ড গ্রাউন্ড অ্যান্ড ওয়ান টু আউট অফ থ্রি গেমস টাইম দ্য লস্ট কিংস ফেল অনলি টু রান শট এগেন্স সানরাইজারাবাদ হ্যাঁ কিংস দু রানে হেরেছিল সানরাইজার সঙ্গে সেইটাই একমাত্র চেস করে যাতে দ্য ট্রেন্ড টু কন্টিনিউ ইন দ্য ইভিনিং গেম অন থার্স ডে তাই মানে এটা আজকে একটু বড় রান হবে অবশ্যই গতকাল কম রান হয়েছে আজকে একটু বড় রান হওয়ার কথা মুম্বাই প্রথমে ব্যাট করলে খুব ভালো হয় মুম্বাই প্রথমে ব্যাট করলে অনেকটা রান হবে আর যদি পাঞ্জাব ব্যাট করে পাঞ্জাবের আজকেও তাইতে খেলবে শিখর ধর না থাকাটা পাঞ্জাবের কিন্তু সমস্যা পাঞ্জাব ব্যাট করলে আবার কী হবে বলা মুশকিল পাঞ্জাব একশো আশি করতে পারে আবার ধেরিয়ে ধ করে একশো তিরিশে অল আউট হয়ে যেতে পারে এইটা পাঞ্জাবের একটা সমস্যা আছে আর মুম্বাইয়ের বোলিং তো যথেষ্ট ভালো সেটা নিয়ে তো কোনো সমস্যা জায়গা কথা নয় এখনো পর্যন্ত মৌলানপুরে যে কটা ম্যাচ হয়েছে সে কটা দেখে নিয়ে বলছি মৌলানপুর দাঁড়ান মৌলানপুরে পিবি কেস আর পিবি কেস দেখুন একশো করেছিল ওইটাই সমস্যা বিবিকেএস এর সমস্যা হচ্ছে বিবিকেএস কেস যা খুশি হতে পারে একশো করেছিল আড়ার একদম শেষ মুহূর্তে জিতেছে একশো বিরাশি করেছিল এস আর এইচ রানে হেরেছে আচ্ছা আর মলায়নপুরে খেলা হয়েছিল ডিসি একশো চুয়াত্তর করেছিল পিবি কেস একশো সাতাত্তর করে দিয়েছে মোটামুটি মৌলয়ানপুরে কিন্তু রান হচ্ছে এই এই একমাত্র ম্যাচ যেটা একশো সাতচল্লিশ করেছিল সেটার জন্য আর এর বোলিং অনেকাংশ দেয় পিবি এর বাজে ব্যাটিং দেয় আচ্ছা এটা হচ্ছে ব্যাপার আজকের ব্যাপার হচ্ছে একশো সত্তর এক্সপেক্ট করে চলুন যদি পাঞ্জাব ব্যাট করে একটু কম মুম্বাই ব্যাট করলে একটু বেশি এরকমভাবে চলুন কালকে আমায় একজন বন্ধু জিজ্ঞেস করেছে যে দাদা কালকে ব্ল্যাক সয়েলে খেলে আমি তখন দেখতে পাইনি ওর ও একটা হোয়াটসঅ্যাপে লিখেছিল যে কি হতে পারে এবার আমি কালকে দেখতে পাইনি বলে পরের দিনের জন্য কবে কী খেলা হবে সেদিন আমি যদি দেখতে না পাই তাহলে উত্তর দেওয়া হবে না আজকে আমি উত্তরটা দিয়ে রাখছি যে ব্ল্যাক সয়েল পিচ মানে হচ্ছে এটেল মাটির পিচ আর রেড সয়েল পিচ মানে হচ্ছে ওই একটু সুরকি বেছানো পিচ থাকে একটু শক্ত পিচ হয় তাহলে ব্ল্যাক সয়েলের পিচ প্রথম দিকে শক্ত থাকলে যত খেলা গড়ায় না স্লো থেকে স্লো হয়ে যায় আর স্পিন মোটামুটি ধরে আর সুরকি মাটির পিচ লাল লাল পিচগুলো যেটা হয় সেটাই হচ্ছে যে ফাস্ট পিচ হয় অনেকটা এবং শুরু থেকে শেষ পর্যন্ত একইভাবে বল ব্যাটে আসে বাউন্স বেশি হয় দেখবেন স্পিনাররা অনেক বেশি বাউন্স পায় গ্রিপ পায় সেটা ঠিক হতে পারে কিন্তু ব্যাটে বলটা ঠিকঠাক আছে সুতরাং লাল মাটির পিচে লাল যেগুলো হয় রেড সয়েল পিচ সেইগুলোয় কিন্তু রান অনেক বেশি হয় ব্ল্যাক সয়েল পিচের তুলনায় কালকে ব্ল্যাক সয়েল পিচের জন্যই হোক বা তাদের খুবই খারাপ জন্য হোক কালকে জিটি দুর্দান্ত বাজে খেলেছে বলে যা করেছে আর কিছু করার নেই কিন্তু ব্যাটে এইটটি নাইন করাতে তারা শেষ তো এইখানেই ঘটনা আজকে মুম্বাই জিতবে বলেই আমার বিশ্বাস তো সেটা দেখা যাক কি হবে না হবে এখানে শেষ করছি টাটা